আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম লিটুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এটা একটা আঠারো প্লাস ভিডিও বাট আমি চাইবো যারা কিশোররা আছেন তারা আমার ভিডিওটা আজকে মনোযোগ দিয়ে দেখবেন আমার ছোটো ভাই বোনদের উদ্দেশ্যে বা কিছু গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা হয়তো কারো না কারো উপকারে লাগতে পারে কারণ ভয়ঙ্কর মরণ ফাঁদে আপনি হয়তো আপনার পরিবারের কেউ অলরেডি পা দিয়ে আছেন যদি দিয়ে থাকেন তাহলে এখনই আপনি সাবধান হন দশকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার একটা বিশাল ইফেক্ট এই জাতির ভিতরে আছে বাচ্চা থেকে শুরু করে কার্টুন দেখা থেকে শুরু করে নব্বই বছরের মুরব্বী ওয়াশ শুনে মাঝখানে অনেক কিছু ঘটছে এই সোশ্যাল মিডিয়াতে পর্নোগ্রাফি থেকে শুরু করে মাদক ব্যবসা থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে সকল কিছুই পাওয়া যাচ্ছে একটা প্যাকেজের ভিতরে বিষয় হচ্ছে যে আপনি কোন দিকে হাঁটছেন সে হাঁটাটা আপনার কদম এখন না বুঝে যারা হাঁটছেন সোশ্যাল বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি ক্লিপ যৌন উত্তেজক ক্লিপ আমাদের ধরনের নেই নোংরা কন্টেন্ট তৈরি করে তৈরি করে ইয়াং জেনারেশনের ভিতরে ছেড়ে দেয় এখন ফেসবুকে আপনার একটা সমীক্ষায় দেখা গেছে যে গত দুই হাজার বিশে বাংলাদেশে এক কোটি প্লাস আপনার ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে যাদের মধ্যে অধিকাংশ সংখ্যাই হচ্ছে চোদ্দ থেকে বাইশ আপনি বুঝছেন হিউজ পরিমাণ মানুষ এখন ইন্টারনেটে কানেক্ট হচ্ছে আর এদের যেহেতু উঠতি বয়স কৈশোরের বয়স সেইখানে হচ্ছে কি যে নিষিদ্ধ যে জগৎ যৌনতার মাদকের সেইখানেরা প্রতিনিয়ত জড়িয়ে যাচ্ছে আপনি দেখেন যে মিয়ানমার থেকে প্রতিনিয়ত ইয়াবা আসছে তো রঙের সিস্টেমে আসছে কেন ভাই কারণ ভিতরে এটা কাটতে আছে খাচ্ছে ইন্ডিয়া থেকে প্রতিনিয়ত ফ্যান্সি ডিলে আসছে কেন আসতেছে চোরাই কারবার কেন আনতেছে কারণ আপনি খাচ্ছেন সেই কারণে এটা আসতেছে তার মানে এটা মার্কেটে কাটতে আছে আমাদেরকে যতই ভালো ভিডিও বানাইতে কন অশ্লীল ভিডিও আপনারা বেশি খান এটা কিন্তু ফেসবুকে বা ইউটিউবে ভিডিওগুলোর ভিউর দিকে তাকাইলে আপনি দেখতে পারবেন দ্যাট মিনস আমরা জাতি হিসাবে নেগেটিভ কিন্তু এই নেগেটিভ হত্যার ফাঁদে আপনি কখন যে পা দিচ্ছেন ট্যারি পান নাই এক সময় বাংলাদেশে এখনও আছে সরকারি কিছু আপনার প্রতিতালয় আছে যেখানে আমাদের কিছু বোনেরা তারা পেটের দায়ে জীবিকার দায়ে সমাজে তারা এক ধরনের একটা জগতে চলে গেছে যার কারণে তারা বাধ্য হয়ে যৌনকর্মী হিসাবে সমাজে বসবাস করে এদের সাথে সভ্য সমাজ একটা ডিসকানেক্টেড থাকলেও সেই মানে সেইখানের কাস্টমার কিন্তু সভ্য সমাজের মানুষটাই এতদিন যেটা মহিলাদের মধ্যে লিমিটেশন ছিল এটা এখন নতুন করে জাতির মধ্যে একটা ব্লুটুথ মেসেজ দিছে এখন ছেলেদেরকে নতুন করে যৌনকর্মী হিসাবে ভাড়া করা হচ্ছে পতিতার পুংলিঙ্গ কি আমি জানি না তবে এটার আবিধানিক একটা জেন্ডার হচ্ছে যে যৌনকর্মী আমি বেশ সম্ভবত সাত আট মাস আগে ভিয়েতনাম এবং ফিলিপিনের দুই একটা ডকুমেন্টারি দেখেছিলাম যে পুরুষদেরকে কিভাবে যৌনকর্মী হিসাবে সিস্টেমে আপনি জানেনও না আপনি যে কিভাবে এটাতে পা দিচ্ছেন ভাববেন সি না আপনি দিয়ে দিচ্ছেন হয়তো অলরেডি সিস্টেমে আপনাকে এই পেশায় আপনাকে নেওয়া হচ্ছে তদ্রুপ বাংলাদেশে অ্যাস্কর্ট নামক একটা সার্ভিস অনলাইনের এদের বিভিন্ন ওয়েব পোর্টাল এদের মানে এখন এগুলোরও হাজার ফেক ওয়েবসাইট আছে বাট অরিজিনাল যে এসকোর্ট সার্ভিস যারা চালায় এরা করে কি দেখেন আপনাকে কীভাবে এই যৌনতার ভিতরে ফাঁসাচ্ছে এরা আপনারা জানেন যারা ইউরোপে আছেন যে পর্নোগ্রাফির একটা লাইসেন্স সিস্টেমে আছে যে আপনি চাইলে প্রতি সপ্তাহে আপনাকে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন যারা প্রোডাকশন হাউস আছেন তারা প্রতিনিয়ত আপনাকে লেটেস্ট ভার্সন বাংলা নাটকের যেমন প্রত্যেক পর্ব থাকে এরা আপনাকে পর্নোগ্রাফির পর্ব পাঠাবে এখন বাংলাদেশে এটা অন্ধকারভাবে চলছে কিন্তু আর এই পেমেন্টগুলো করানো হচ্ছে বিকাশের মাধ্যমে ছোট ছোট উঠতি বয়সের বাচ্চাদেরকে ফেসবুক গ্রুপ মেসেঞ্জারের মাধ্যমে এখন ফেসবুকের একটা দুর্বলতা হচ্ছে কি ফেক আইডিগুলো চিহ্নিত করা যায় হয়তো আপনার বাচ্চাই বিভিন্ন নাম দিয়ে আসে আইডি খুলে ওই মেসেঞ্জারগুলোতে জয়েন করে ফেলছে একটা গ্রুপে চল্লিশ পঞ্চাশ জন আছে চল্লিশ পঞ্চাশ জন আবার বিকাশে পেমেন্ট করছে এই পেমেন্টের টাকা যেই লোক আসলে মেইন লাইসেন্সটা চালাচ্ছে সে হয়তো মাস্টার বা ডেবিট কার্ডে বা ক্রেডিট কার্ডে বা ভিসা কার্ডে এগুলো সে পেমেন্ট করছে এখন এদেরকে এই ধরনের রগ রোগে যৌন দৃশ্য দেখানোর ফলে হয় কি উঠতি বয়সের বুঝছেন মেন্টালিটিতে যৌনতা ঢিকা যায় এরপরে এদেরকে বিভিন্ন ধরনের অফার দেওয়া হয় এই দানিং সময় দেখছেন লাইকি টিকটক ইমো এরকম বিভিন্ন জায়গায় দেখবেন যে নানান গ্রুপ আসে এইসব গ্রুপ থেকে গেট টুগেদার হয় মিটিং হয় সেই মিটিংয়ে আপনাকে নিয়ে খালি ফ্ল্যাট তারপর হচ্ছে সুন্দরী নারী নানান ধরনের প্রলভন দেখানো হয় তো পোলা বলা হয় বিনিময়ে টাকাও দিবে এখন আপনি জানেন না সেই রুমে বিভিন্ন ধরনের ক্যামেরা সেট আপ করা আছে কইতেও পারবেন না আপনি ভাবছেন ভাই ফিরিতে বাচ্চা মানুষ পোলাপাইন মানুষ সুযোগে পাইয়া নিষিদ্ধ জগত মনে করেন ভুলে পা দিয়ে দিচ্ছেন সেই নারীর সাথে আপনি যৌনতা করে চলে আসছেন এখন আসার পরের দিনই আপনার মোবাইলে মেসেজ আসা শুরু হয়েছে ছোট ছোট ভিডিও ক্লিপ আপনার নগ্ন শরীরের দৃশ্য ফাইসা গেছেন আবার অনেকে আছে না ফাঁসলেও অনেক প্রবাসীর স্ত্রী ডিভোর্সি নারীরা সমাজের উচ্চ উঁচুতল বহুতল যে ভবন আছে সেইখানের নারীরা এমনকি যারা ধরেন হোস্টেল কলেজে থাকে এরকম ধরনের ছাত্রীরা পর্যন্ত বকাটে নারীরা মানে কারে দিবেন দেখেন সমাজ হয়ে আছে এরা ভিতরে চলাফেরা করছে কখনো হয়তো আধুনিক পোশাকে চলাফেরা করছে হয়তো আপনার ভাই সেই মানে সেই মহিলাদেরই একজন কি বলা হয় যে গ্রাহক আপনি জানেনও না অনেক পোলাপাইন টাকার লোভে শরীরের লোভে একটা মনে করলো নতুন একটা পথ পাইছে যে হ্যাঁ একটা নারীর সাথে সৌম বিনিময়ে দুই চার দশ হাজার টাকা দিব আহারে এগুলা থেকে যে কি ধরনের ভয়াবহ অবস্থায় পড়ছেন আপনি না জানেন সরকারের মাধ্যমে এদেরকে আসলে দমন করতে হবে কারণ এটা হাতে না বাঙালি খায় বেশি আমজনতার এখন আপনি যেহেতু একজন গার্ডিয়ান আপনার এখানে দায়িত্ব হচ্ছে যে এগুলার ব্যাপারে আপনার বাচ্চাদের হাতে মোবাইল দিতে তারা কোথায় যাচ্ছে আপনি আগে ইন্টারনেট শিখতে হবে এখন অধিকাংশ মা বাপ হচ্ছে আমাদের গরিব টাইপের বা একটু হালকা মূর্খ টাইপের ইন্টারনেট জগতে অনেক আছেন স্বশিক্ষিত যথেষ্ট গ্র্যাজুয়েশন করছেন কিন্তু যখনই আমরা আপনার এই ইন্টারনেট জগতে আসি মা বাপ জানেই না চোখের সামনে বসে এক আইডির ভিতরে আর এক আইডি চালায় মা কয় না আমার যে এর কোনো আইডি নাই আইডি কি আম্মাই তো বোঝে না এখন এগুলার জন্য আমার মনে হচ্ছে সরকারি বিভিন্ন সংস্থাগুলো যারা আছেন গোয়েন্দা সংস্থা বা আমাদের সাইবার ডিপার্টমেন্ট যারা আছেন অনেক সাইট রেস্ট্রিকশন করলেও এই অ্যাস্কোটওয়ালারা নামে বেনামে বিভিন্নভাবে নতুন নতুন সিস্টেমে এই প্রযুক্তির অপব্যবহার করে আপনার আমার সন্তানদেরকে প্রতিনিয়ত খারাপ পথে নিয়ে যাচ্ছে আর আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলি যে যারা এইসব অ্যাসকোট সার্ভিসে জড়াচ্ছেন ভাই যেদিন ধরা খাইবেন যেদিন ধরা খাইবেন আপনি যাচ্ছেন দেখেন আনুষকে দিহানের গল্পটা মাথায় রেখেন আপনি গেছেন ফ্রিতে আহারে পাঁচ হাজার টাকা একটা নারীর সাথে থাকবো আমাদের অনেক বোনেরাও এই ধরনের প্রফেশনে জড়িত স্কুল ভার্সিটির পড়ুয়া সুন্দরী সুন্দরী ছাত্রীরা বিনিময়ে ল্যাপটপ নিচ্ছে মোবাইল নিচ্ছে স্মার্টফোন নিচ্ছে নানান কিছু নিচ্ছে বড় বড় প্যাকেজ নিচ্ছে কিন্তু নেওয়ার পরে আল্লাহ না করে যদি কখনো আনুষ্কা দিহানের মতন এরমোনো সিচুয়েশনে যাইয়া চট করে মইরা যান মার্ডার কেসের আসামি হবেন সদ্য গোষ্ঠীর নাকে দড়ি লাগাইবেন সুতরাং যারা গার্ডিয়ান আছেন খুব সচেতন হন আর যারা এই ধরনের জড়িত আছেন খুবই সচেতন হন আমার কথাটা অনেকের কাছে বিশ্বাস হবে অনেকের কাছে হবে না যাদের পরিবারে এই ধরনের ঝামেলাগুলো আছে প্রকাশ্যে গিয়ে আলোচনার সুযোগ নেই তলে তলে ইস ফুত ইস ইস জি মানুষকে যদি বাইচে যেত এটা আলোচনায় আসতো না এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ চলে যেত অথবা তাদের তাদের ভিতরে একটা ঝামেলা হইতো এটা শেষ হইতো আমরা জাতি হিসেবে জানারই সুযোগ পাইতাম না এখন এসকোর্টের ব্যাপারে আমি আসলে এখানে ওয়েবসাইটে লিঙ্ক বা অ্যাড্রেসগুলো দিচ্ছি না একটা কারণে যে আমাদের এই জাতি যারা আছে তারা কিন্তু খুব সার্চ করে বুঝছেন নি তো যাওয়ার আগে শুধু এতটুকু বলবো আমাদের সরকারের প্রযুক্তিগত ডিপার্টমেন্টটা অনেক ডেভেলপড হয়েছে সরকার সরকারের জায়গা থেকে চেষ্টা করবে আপনার জায়গা থেকে আপনার চেষ্টা করা উচিত টাকা ওইসে পোলারের দামি মোবাইল দিচ্ছেন টাকা ওইসে আনলিমিটেড ওয়াইফাই কানেকশন করে দিচ্ছেন কেন বাচ্চা বয়সে যদি আপনি এই ওয়াইফাই আর ইন্টারনেট প্রযুক্তি তার হাতে দিয়ে দেন সে তো ভাই এটা দিয়ে কি ঘাটবে আপনার বুঝতে হবে আপনি আইলে ওয়াস সালাইব তলে তলে কি চায় একটু খবর লইয়েন ঠিক আছে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন সাবধান থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাব কাত